এদিক আয়, ওঠা, তাড়াতাড়ি কর। এবার এই কাঠগুলো দিয়ে বাক্সগুলো ভালো করে ঢেকে দে, ওঠা। জলদি কর, নয়তো যে কোনো সময় ওই শুয়োরের বাচ্চা ফরেস্ট রেঞ্জার জীবন এসে হাজির হবে। ওঠা, এই এই কাঠ ওঠানো বন্ধ করো। কি ব্যাপার রেঞ্জার সাহেব, এই কাঠ তো আইন মাফিক ফরেস্ট অফিস থেকে কেনা হয়েছে। এই দেখুন কাগজ। কাঠগুলো আইন মাফিক কেনা হয়েছে সেটা আমি জানি, কিন্তু ওই বাক্সগুলো যা কাঠের নিচে ঢেকে রাখতে চেয়েছো তার মধ্যে কি আছে আমি দেখতে চাই। রেঞ্জার সাহেব, ওই বাক্স দেখার কোনো রাইট আপনার নেই। দেখার রাইট আছে কি না আছে তা এখনই টের পাবে। এই ওই বাক্সগুলো নামাও, নামাও বলছি। আইনের কাঠ দিয়ে বেআইনি অস্ত্র পাচার করার কোনো রাইট তোমার নেই, বলো এই অস্ত্র কার। ইয়ে স্যার, কেন শুধু শুধু নিজের জীবনের উপর ঝুঁকি নিচ্ছেন? এদিকে একটু আসুন, আপনার সাথে সমঝোতা করে দিন। তোদের মতো দেশদ্রোহীর সাথে একটাই সমঝোতা হতে পারে, আর তা হচ্ছে আইনের হাতে তোদেরকে তুলে দেওয়া। আপনি রোগের মতো কুখ্যাত কালপ্রিটকে ধরিয়ে দিয়ে দেশের মস্ত বড় উপকার করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতে ধন্যবাদের কিছু নেই ইন্সপেক্টর সাহেব, এটা আমার কর্তব্য। নিন, এখানে একটা সই করুন। থ্যাংক ইউ। আমি তাহলে যাই? ও হ্যাঁ, আরেকটা কথা, রঘুকে কালই আমি কোর্টে চালান করে দেবো, ম্যাজিস্ট্রেটের কাছে আপনাকে সাক্ষ্য দিতে হবে। অবশ্যই দেব। থ্যাংক ইউ মিস্টার সুবোধ। ইয়েস স্যার। আমি একটু ইনভেস্টিগেশনে যাচ্ছি, আপনি থানার দিকটা খেয়াল রাখবেন। ওকে স্যার। স্যার থ্যাংক ইউ। যান স্যার যান, আমি অবশ্যই খেয়াল রাখব। আপনি আপনার ইনভেস্টিগেশন করুন, আমি আমার ইনভেস্টিগেশন করি। নাসির খান সাহেব, ফোন করার আর সময় পেলে না, একটু ফুর্তি করছিলাম। আপনি দিনের দুপুরে ফসলি হস্তি করছেন, আর এদিকে আমার চাকরি 12টা বাজতে চললো। কেন, কি হয়েছে? রঘু গুই সাহেবের চামড়া অস্ত্র সহ ধরা পড়েছে। কে ধরিয়ে দিয়েছে? ফরেস্ট রেঞ্জার জীবন রহমান। ওর এত বড় সাহস! শুধু তাই নয়, ও বলেছে কাল সে কোর্টে সাক্ষীও দেবে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি এখনই লায়নকে ফোন করছি। লায়ন রোজারিও আমার নাম, বনের লায়ন না, লায়ন সমাজ সেবক নয়, লায়ন শক্তি সেবক। সিংহের মতো শক্তি আমি আমার ভান্ডারে মজুদ করে রাখি, আর মানুষ সেই শক্তি টাকা দিয়ে কিনে নিয়ে যায়। শোনা মুজফ্ফর, জীবন তুষারগড়ের জামিয়াতুল উলুমের মাদ্রাসার সীমান্ত দিয়ে অনেক অস্ত্র এসে পৌঁছবে, তুমি সব দেখাশোনা করবে। আমি শুক্রবার অরুষ মাহফিলের নামে ওখানে যাব, তারপর সমস্ত অস্ত্র নিয়ে এসে সারা দেশে চালান করে দেব। লায়ন রোজারিও। স্যার, এই সর্বনাশ হয়ে গেছে, গুই সাপের চামড়া ও অস্ত্র সহ রঘু ধরা পড়ে গেছে। কি, কার এত বড় সাহস যে লায়নের মালে হাত দেয়? আমাদের ফরেস্ট রেঞ্জার জীবন রহমান ধরেছে। টাকা দিয়ে কিনে নাও। স্যার, টাকা দিয়ে ওকে কেনা যাবে না, এখন কি করব আপনি বলে দিন। জীবন রহমানের শরীর থেকে ওর জীবনকে বিদায় করে দাও। আরে
তোমরা তো খেলতে খেলতে একদম ঘেমে গেছো। কি করবো বাবা, স্কুল থেকে এসে দেখি তুমি আসোনি, তাই আমরা খেলছিলাম। বাবা তুমি একটু দেরি করলে কেন? তুমি দেরি করে এলে আমাদের একদম ভালো লাগে না। তুমি যদি আর কোনো দিন দেরি করো তাহলে তোমার সাথে আমরা আর কথাই বলবো না। সোনা আমার, জাদু আমার, তোরাই আমার সব স্বপ্ন রে। তোরাই যে ফুল, তোরাই আলো, মুছে দিবি রাতের কালো। তোরাই আশা আজ নতুন দিনের। সোনা আমার, জাদু আমার, তোরা আমার সব স্বপ্ন রে। বাবা আজ তো সকাল সকাল কোথায় যাচ্ছ? শহরে যাচ্ছি, এক চোরা কারবারের বিরুদ্ধে আজ আমাকে কোর্টে সাক্ষ্য দিতে হবে। আমার খুব ভয় লাগছে বাবা। কোনো ভয় নেই মা, তোর ভাই শ্রাবণ আছে, ওই তোকে দেখে রাখবে। কি রে শ্রাবণ, বর্ষাকে তুই দেখে রাখতে পারবি না? হ্যাঁ বাবা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। কি রে তুই কাঁদছিস কেন? বাবার জন্য আমার মন যেন কেমন করছে। তুই দেখিস বাবা ঠিক ঠিক সন্ধ্যা চলে আসবে। এই যা, বাবা তো ব্যাগ না নিয়ে চলে গেছে। এখন কি হবে ভাইয়া? বাবা মনে হয় বেশি দূর যায়নি। তুই থাক, আমি বাবাকে ব্যাগটা দিয়ে আসি। জীবন রহমান,
তুমি রঘুর বিরুদ্ধে সাক্ষ্য দিলে রঘু সব ফাঁস করে দেবে, আর রঘু ফাঁস করে দিলে আমরাও ধরা পড়ে যাব। সুতরাং সাক্ষ্য তোমার দেয়া হবে না, আমার জীবন থাকতে কেউ আমাকে আটকাতে পারবে না। দারোগা সাহেব, দারোগা সাহেব, আমাকে বাঁচান। ওই নাসির খান আমাকে মেরে ফেলবে, তাহলে আমি রঘুর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবো না। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তোকে তো বাঁচাতেই হবে, তোকে বাঁচালে আমাকে মরতে হবে, তাই তোকে মেরে ফেলতেই হচ্ছে। বাবা, এই যে ভাই, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। চলো হাসপাতালে নিয়ে যাই। না না, আমাকে কোর্টে যেতে হবে, আমাকে সাক্ষী দিতে হবে। হ্যাঁ, সাক্ষী দিবি, তবে কোর্টে নয়, উপরে গিয়ে খোদার কাছে সাক্ষী দিবি। না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। আমার নাম লায়ন রোজারিও, আমি কোনো সাক্ষী বাঁচিয়ে রাখি না। কথা বলো বাবা, বাবা কথা বলো, বাবা কথা বলো, বাবা কি হয়েছে? বাবা, লায়ন আমার বাবাকে খুন করেছে। এই জঙ্গলে কোন লায়ন থাকে না, তুই তুই খুন করেছিস। এই লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। বাবা, বাবা কি বললেন? আমার বাবা মারা গেছে, আমার ভাইয়াকে পুলিশে ধরে নিয়ে গেছে, আমি যাব। বাবা, ভাইয়া, বিশ্বাস করুন স্যার, আমি আমার বাবাকে খুন করিনি। ওর বাবা খুন হয়েছে আর তুমি ওকেই ধরে এনেছো বাবার খুনি হিসেবে। ওকে ছাড়া তো আর কাউকে স্পটে পায়নি স্যার। আইনের চোখ বন্ধ করে রাখলে কাউকে পাওয়া যায় না, ওকে ছেড়ে দাও। ধন্যবাদ স্যার। বাবা, সুবোধ চক্রবর্তী, খুন কারা করেছে আমি খুব ভালো করেই জানি। লায়ন আমার নাম, আর লায়ন যখন কামড় দেয় তখন কেউ বাঁচতে পারে না। ইয়েস বস, আপনার কামড়ে জীবনের জীবন শেষ। এখন আরো বড় কামড় দিতে হবে নাসির খান, আমাদের অস্ত্র এসে গেছে, এখন এগুলো দেশের বিভিন্ন স্থানে ঠিকভাবে পৌঁছে দিতে হবে। মুজাফফর। ইয়েস বস। অস্ত্র কিভাবে পাঠাবে? কোনো চিন্তা নেই বস, কাঠের সাথে শহরে চালান করে দেব, ঠিকানা মতো পৌঁছে যাবে। রাইট, কিন্তু ন্যায়পরায়ণ সরকারের দালাল সালাউদ্দিন ওসি যদি টের পেয়ে যায়? টের পেলেও কোনো ক্ষতি হবে না,
জীবনের মুখ যেভাবে বন্ধ করে দিয়েছি তেমনি করে সালাউদ্দিনের মুখ চিরতরে বন্ধ করে দেব যদি সে আমাদের হয়ে কাজ না করে। আসুন আসুন ওসি সালাউদ্দিন সাহেব, অনেক দিন বাঁচবেন, আপনার নাম নিতে না নিতেই আপনি এসে হাজির। আসুন পরিচিত হই, আমার নাম লায়ন। মানুষের নাম যখন জানোয়ারের নামে হয় তখন সেসব জানোয়ারের নাম আমি আমার পিস্তলে বুলেটে শুধু লিখে রাখি। সাব্বাস ওসি, সাব্বাস, তোমার সাহস আছে, আর সাহস থাকে তার যার শক্তি আছে। সিংহের গুহায় ঢুকে হুমকি দিলে তার ঘর আমি ভেঙে দিই, কিন্তু তোমাকে আমি কিছু বলবো না, কারণ তুমি একটা ইনস্টিটিউশন। তুমি ওসি বললে তোমার জায়গায় আসবে আরেক ওসি, সে বললে আসবে আরেক ওসি, সুতরাং তোমাকে আমি কিনতে চাই। আমি শক্তি ও সাহস কিনে মজুদ করে রাখি এবং তা চড়া দামে পরে বিক্রি করি। শয়তানের অনেক রকম শয়তানি খায়েশ থাকে, তাতে ন্যায়ের লোক একটু বিচলিত হয় না। লোভ লালসা এই পুলিশের পোশাককে কোনোদিন কিনতে পারেনি আর পারবেও না। লায়ন আমার নাম, আমি সব কিনতে পারি, কিন্তু সালাউদ্দিন ওসিকে নয়। You are under arrest. লায়ন কে যে মারতে চায় তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই ধরোকে, ছেড়ে চলে গেলে কেন বাবা? বলো বাবা, এখন আমরা কাকে নিয়ে থাকবো, কিভাবে থাকবো? বলো বাবা, বলো এখন আমরা কাকে নিয়ে থাকবো? লায়ন, তোকে আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত খুঁজে বেড়াবো। বর্ষা কোথায়? আপনারা সবাই আছেন, আমার বোন বর্ষা কোথায়? বর্ষা কোথায় যাচ্ছ? তোমার বাবার দাফনের ব্যবস্থা করতে হবে না? আপনারা সব ব্যবস্থা করুন, আমি আমার বোন বর্ষাকে খুঁজে নিয়ে আসছি। বর্ষা, কি ব্যাপার, ব্যাগটা ফেলে দিয়ে গেল? তোর জন্য বড় দুঃখ হয় রে, বাপটা মরল, বোনটা হারিয়ে গেল, তুইও চোর হয়ে জেলে ঢুকবি। আমি চোর না, আমাকে চোর বানিয়েছে এই সমাজের লোকেরা, আমার বাবাকে মেরেছে এই সমাজের লোকেরা, আর আমার বোন হারিয়ে যাওয়ার জন্য দায়ী এই সমাজের লোকেরা। আমি জেল থেকে বেরিয়ে এই সমাজের লোকের উপর প্রতিশোধ নেব।
আমি ছিনতাইকারী হব, আমি সন্ত্রাসী হব। এসব ফুলের মাল আমার দরকার নেই, আমি চাই তেওয়ারির রক্ত। ওই শালা তেওয়ারি কোথায় বল? কে আমাকে পুলিশে ধরিয়ে দিয়ে জেল খাটিয়েছে? তেওয়ারি তোমাকে ধরিয়ে দিয়ে এখন নিজেই মাস্তান সম্রাট সেজে বিজলি মহল্লায় মদের আড্ডা খুলে বসেছে। বিজলি মহল্লা,
সরো সবাই সরো। এই এই খুন কে করেছে তুমি দেখেছো? জি না স্যার, আমি কিছুই দেখি নাই। এই তুমি দেখেছো কে খুন করেছে? জি না স্যার, ইয়ে মানে আমি এই মাত্র এখানে এলাম, আমি কিছু দেখিনি। ও তুমিও দেখোনি? জি না। আপনি দেখেছেন? না না, আমি কিছু দেখি নাই। আমি এখনই স্কুল থেকে বাচ্চা নিয়ে এলাম। স্কুল থেকে বাচ্চা নিয়ে এলেন? কিচ্ছু দেখেননি? এরপর আর বাচ্চা নিয়ে স্কুলে যাবেন না, কেননা মিথ্যাবাদীর সন্তানদের স্কুলে পড়িয়ে কোনো লাভ নেই। এখানে এত মানুষ কেউ দেখেননি? আপনারা কথা বলছেন না কেন? আজ সন্ত্রাসীদের ভয়ে মুখ বন্ধ করে রাখলে কাল ওইসব সন্ত্রাসীরা এসে আপনাদের দম বন্ধ করে দেবে। এখানে আপনাদের মধ্যে একজনও সাহসী লোক নেই যে বলবে আমি দেখেছি। ইন্সপেক্টর, আমি দেখেছি। আরে ভাই, কেন ঝামেলা কিনতে যাচ্ছি? ঝামেলা কিনতে নয়, ঝামেলা দূর করতে যাচ্ছি। ওই জঘন্য খুনিটাকে পুলিশে ধরে নিয়ে গেলে এই সারা মহল্লায় আর কোনো ঝামেলা হবে না। ইন্সপেক্টর, আমি দেখেছি। আপনি খুনিকে চেনেন? না, চিনি না, তবে দেখেছি। আর ও নিজেই চিৎকার করে বলছিল ওর নাম শ্রাবণ মাস্টান। এত বড় সাহস কে আমার নামে সাক্ষ্য দেবে? কে ওই লোক? কার জীবনের প্রতি বিতৃষ্ণা এসে গেছে? এম চৌধুরী। এম চৌধুরী? হ্যাঁ, আমি চৌধুরী বলছি। জি, কোন কাগজ বললেন? দৈনিক মুক্তিকণ্ঠ। হ্যাঁ, আমি শ্রাবণের বিরুদ্ধে সাক্ষী দেব। চৌধুরী, তুমি তুমি এখানে কি চাও? তোকে চাই, তোকে। তুই আমার বিরুদ্ধে পুলিশে রিপোর্ট করেছিস? তুই আমার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিবি? আমার বিরুদ্ধে? তুই আমার নামে পুলিশে রিপোর্ট করেছিস, আমি তোর শরীরে আমার রিপোর্ট লিখে দিচ্ছি। মারো আমাকে! তোমার মতো গুন্ডারা মানুষের জীবন নিতে জানো? এত যে জীবন নাও, একটা জীবন দিতে পারবে? একজন পিতার মতো বয়সী লোকের গায়ে হাত তুলতে তোমার লজ্জা করে না? তুমি নিশ্চয়ই কোনোদিন পিতার স্নেহ, মায়ের মমতা, বোনের আদর পাওনি। আমি ওকে ভয় পাই না। মানুষ তোমাকে ভয় পায় তোমার অন্যায় শক্তির জন্য, কিন্তু এই অন্যায় শক্তি একদিন শেষ হয়ে যাবে। তখন ওই ভয় পাওয়া মানুষগুলো লাঠি নিয়ে এসে তোমাকে মেরে ফেলবে। রাস্তায় বেয়াড়িস লাশের মতো পড়ে থাকবে তুমি। এসব তুই কি বলছিস মা? বাবা, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি। কি বাবা, কার কাছে তুমি ক্ষমা চেয়েছ? ওর শরীরে তো মানুষের রক্ত নেই, আছে জানোয়ারের রক্ত। আর মানুষের সমাজে জানোয়ারের ঘুরে বেড়ানো ঠিক না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। উনি মা, কাছে তুই ভালো করিস নি। এইসব সন্ত্রাসী গুন্ডারা যা ইচ্ছে তাই করতে পারে। বাবা, এইসব সন্ত্রাসী গুন্ডাদের ভয় পেয়ে চললে সারা সমাজটা সন্ত্রাসী গুন্ডায় ভরে যাবে। তাই এখন থেকে প্রতিবাদ করা উচিত, যাতে করে সন্ত্রাসী গুন্ডারা এই সমাজ থেকে শেষ হয়ে যায়। তোমার শরীরে তো মানুষের রক্ত নেই, আছে জানোয়ারের রক্ত। মানুষের সমাজে জানোয়ারের ঘুরে বেড়ানো ঠিক না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। মানুষ তোমাকে ভয় পায় তোমার অন্যায় শক্তির জন্য। তোমার এই অন্যায় শক্তি একদিন শেষ হয়ে যাবে। রাস্তায় বেয়াড়িস লাশের মতো পড়ে থাকবে তুমি। আমার বোন আছে, আমার বোন আছে। তাহলে কেনাকাটা তো সব হয়ে গেল, কি বলিস? হ্যাঁ, দেখ তো ওষুধগুলো নেওয়া হয়েছে নাকি? হ্যাঁ,
ওই যে সে গুন্ডারা, চল মা আমরা ওই দিক দিয়ে চলে যাই, চল। আর না বাবা, কেন তুমি আমার পেছনে লেগেছো? আমি তোমার কি এমন ক্ষতি করেছি? কি চাও তুমি? মারবে? মারো, মারো আমাকে! চুপ করে আছো কেন? কিল মি, কিল মি, মেরে ফেলো আমাকে! কাম অন, কিল মি, কিল মি! উঠো, তাড়াতাড়ি গেট তোর। কাজ করবো সব ভুলে গিয়ে সামান্য একটা মেয়ের পেছনে এভাবে ঘুরে বেড়াচ্ছ? ছি! আরে এই শহরে মেয়ের কোনো অভাব আছে নাকি? লজ্জা করে তোমার ব্যাপার দেখে, একটা মেয়ের থাপ্পড় খেয়ে তুমি পালিয়ে এলে? এত যদি মেয়েটির প্রতি তোমার লোভ, তাহলে বলো মেয়েটাকে ধরে এনে তোমার বিছানায় শুয়ে দিই। ওই মেয়ে আমার বোনের মতো, ওকে নিয়ে কেউ খারাপ কথা বললে তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। একটা গুন্ডার ভয়, তুমি শহর ছেড়ে চলে যাবে? গুন্ডার ভয় না মা, তোর ভয়। তোর ভয়, গুন্ডা আমার কি করবে? কিন্তু তোর একটা কিছু হলে সমাজে মুখ দেখাতে পারবি না, তোর সামনে সুন্দর ভবিষ্যৎ পড়ে রয়েছে। দেখ মা, কলঙ্ক যদি একবার রটে তা সারা জীবনেও মুছতে পারবি না। তুমি শুধু শুধু ভাবছো বাবা, ওই গুন্ডা আমার কিচ্ছু করার সাহস পাবে না। বাবা, ওই লোকটা! দেখেছিস, ও তোকে রাস্তায় জ্বালাচ্ছে, মার্কেটে জ্বালাচ্ছে, কলেজে জ্বালাচ্ছে, আর এখন বাড়ি পর্যন্ত আসতে শুরু করেছে। তুমি পুলিশকে বলো ওকে ধরে নিয়ে যেতে। পুলিশ? না না, পরে যদি তোমার যদি সাহস না থাকে তাহলে আমি বলছি। এখানে কি চাও? ইন্সপেক্টর সাহেব, ওকে গ্রেফতার করুন। ও আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না, ওকে নিয়ে যান, নিয়ে যান। অ্যারেস্ট হিম, নিয়ে চলো। তোমাকে পুলিশে ধরিয়ে দিলাম এই জন্যে যাতে তোমার জানোয়ারের জীবনটা জেলখানার ভিতরে মেরে ফেলে, একটা মানুষ দিলাম এই জন্যে যাতে তোমার জানোয়ারের জীবনটা জেলখানার ভিতরে মেরে ফেলে একটা মানুষ হয়ে বেরিয়ে আসতে পারে। আপনাদের জন্য গাড়ি নিয়ে এসেছি। কি হলো, স্টার্ট হচ্ছে না কেন? দেখছি স্যার। আরে হলোটা কি? জয়নার, চেষ্টা করে লাভ নেই, সে গাড়ি স্টার্ট হবে না। স্যার যদি বাড়ি যেতে চান আমার গাড়িতে চলে আসুন, আমি পৌঁছে দেই। এ গাড়ির বুকে যক্ষা ধরে গেছে। গাড়ি স্টার্ট হবে কি হবে না? স্টার্ট হবে কেন স্যার বলুন, গাড়িরও তো একটা প্রাণ আছে, ওষুধপত্র দিতে হয়, সার্ভিসিং এর সব টাকা মেরে দিলে গাড়ি চলবে কি করে? তুই চুপ করবি? কেমন করে চুপ করবো জয়নাল?
মানুষের বিভিন্ন দোষ থাকে স্যার। কেউ সরকারি টাকা মেরে দেয়, কেউ বা চুরি ডাকাতি করে, আবার কেউ বা চোরা চালানি করে। আমার একটাই বড় অভ্যাস স্যার, আমি বেশি কথা বলি, আর আমার এই বেশি কথাগুলো ওসব চোরদের গায়ে জ্বালা ধরিয়ে দেয়। স্যার গাড়ি ঠিক হবে না, ড্যাম ইট। স্যার আমার গাড়িতে চলুন, একদম পঙ্খিরাজের মতো আপনাদের উড়িয়ে নিয়ে যাব। স্যার এক ঘন্টার রাস্তা এক মিনিটে নিয়ে যাব। চপ, ঠিক আছে তাই চলো। যা মালগুলো নিয়ে গাড়িতে তোল। বাবা দেখেছ কি সুন্দর! আমি তো আগেই বলেছিলাম খুব সুন্দর। ভোরবেলায় আরো সুন্দর মনে হবে, মনে হবে যেন পাহাড়ের চূড়ায় মেঘ এসে লুকোচুরি খেলছে। নিশিরাইতে আরো সুন্দর লাগে, কি দারুণ দারুণ গলা কাটা হরিয়া বল ঘুরি রে বেড়া চপ করে। বাবা বাবা দেখেছ কি সুন্দর পাহাড়ি ঝর্ণা। ঝর্ণা দেখতেই পাবেন, কিন্তু কাছে যেতে পারবেন না, ওই ঝর্ণার নিচে সারাদিনই হাতি নেমে আসে। ওরে বাবা আমার ভীষণ ভয় করছে। ম্যাডাম দৃশ্য দেখতে হলে আমাকে আপনার খুব প্রয়োজন হবে, এই এলাকার সবকিছু আমি চিনি। আপনি যদি বলেন তাহলে কাল সকালে আপনাকে আমি সব কিছু ঘুরে দেখাতে পারি। ঠিক আছে ঠিক আছে, আপাতত আমাদের বাংলোয় নিয়ে চলো, পরে ভেবে দেখো। নাম মা? সালাম আলাইকুম। সালাম আলাইকুম স্যার। স্যার অফিসের গাড়ি তো আপনাকে আনতে গিয়েছিল। হ্যাঁ গাড়ি একটা গিয়েছিল, কিন্তু তাতে কোনো প্রাণ ছিল না, তাই বাধ্য হয়ে জিপটা ভাড়া করতে হয়েছে। হ্যাঁ তোমার ভাড়া কত হয়েছে? আপনি খুশি হয়ে যা দেবেন তাই আমার ভাড়া। এটা কোনো কথা হলো? আমি যদি তোমাকে 10 টাকা দিই তাহলে? আপনার 10 টাকাই আমার কাছে অনেক টাকা। ও টাকায় বিক্রি হয় না, মানুষটা পরোপকারী, যে যা দেয় তাই নিয়েই চলে। রিয়েলি? চলো মালগুলো নাও। এই নাও এটা রেখে দাও। ওরে বাবা এত বড় নোট নিয়ে ঘুমোতে গেলে ভয় লাগবে, কখন কে এসে ছিনিয়ে নিয়ে যায়। তার চেয়ে এটা আপনিই রেখে দিন, এখানে যে কদিন আছেন আমি জিপ নিয়ে আপনাকে ঘুরাবো, তখন একবারে শোধ করে দেবেন। চলি। ভেরি নাইস পারসন। হ্যাঁ গ্রামের ছেলেরা এখনো সুন্দর আছে। আপনি? আমি স্যার ফরেস্ট রেঞ্জার। গুড, ফরেস্টের সব হিসাবপত্র এনে রাখবেন, কাল আমি দেখব। ওকে জি। হাই, ফরেস্টের হিসাব দেখবে? আহা দেখবে বললি তো দেখে ফেললো না। কিন্তু আমার ভয় করছে, স্যার যদি দেখে ফেলে তাহলে অনেক লটের হিসাব দেওয়া যাবে না। শুধু তাই নয়, আমরা কাঠের চালানের সাথে যে অস্ত্রপাচার করি তাও বন্ধ হয়ে যাবে। তার আগে ওই ফরেস্ট অফিসারের হিসাব আমি মিটিয়ে দেব। তার হিসাব মেলাতে যদি অসুবিধে হয় তাহলে ওকে ওপরে রপ্তানি করে দেব, দেব না রঘু। স্যার আপনারা আছেন বলেই আমরা প্রাণ নিয়ে বেঁচে আছি। আসি। আদাব। আদাব। এক মিনিট। হ্যালো কে? আমি তোমার আদরের মেয়ে ববি। হ্যাঁ বল মা, কেমন আছিস? কি বললি? এই সামার ভ্যাকেশন হয়ে গেছে? হ্যাঁ বাবা, এবার ছুটি কাটাবার জন্য আমি তুষারগড় আসছি। কিন্তু এখানে আমি তোমার কোনো কথাই শুনবো না, আমি কালই তুষারগড় আসছি। আচ্ছা ঠিক আছে আয়। কার টেলিফোন? আমার মেয়ের, তার ধারণা হয়ে গেছে
বাবা মেয়েকে ধরে রেখে পর করে দিচ্ছে, তাই জিদ ধরেছে এবার সামার ভেকেশনে সে তুষারগড়ে আসবেই। ওই মেয়ে, আমাকে তো অফিসে যেতে হচ্ছে। অফিসে যাচ্ছো? আমি একা একা একদম বোর হয়ে যাব। না একা কেন, ওই ছেলেটার না আসার কথা তুই কি বললি? এই যে বলতে বলতে এসে গেছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। আপনাদের তুষারগড়ে প্রথম দাঁত কেমন কাটলো? আমার তো ভালোই কেটেছে, কিন্তু উর্মি তোমার না সকালে এসে আমাকে তুষারগড় দেখাতে নিয়ে যাওয়ার কথা ছিল? কথা ছিল, কিন্তু যে তোমার কথা বলো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। চলি মা। কি যেন বলছিলে? থাক এসব কথা, চলুন বেরিয়ে আসি। চলো। বুঝি আমার সিট দখল হয়ে গেছে, এইবার আমার পিছনে গলা বাদুরের মতো ঝুলতে হইব। ওস্তাদ চলেন, ওস্তাদের কিছু জানি খায় চলেন ওস্তাদ। ও মা গো, এত সুন্দর ভাই, হাই আরে দিতে আলাই, ওরে আকাশ ভাই, ওরে খাড়া রে আকাশ ভাই, খাড়া রে। জায়গাটা খুব সুন্দর না? আসুন দেখুন। শুনুন, আজ বিকেলে আপনাকে ঝর্ণা দেখাতে নিয়ে যাব। কি হয়েছে? উর্মি, উর্মি, উর্মি কি হলো? উর্মি কেটেছিল সাপ? হ্যাঁ, আমি বিষ চুষে নিয়েছি, আর কোনো ভয় নেই। তুমি আমার জীবন বাঁচিয়েছো আকাশ। উর্মি, তুমি কি এখানে আগেও এসেছিলে? তো জানি না, তবে এখানকার সবকিছু আমার খুব পরিচিত লাগছে। মনে হচ্ছে এখানে আমি আগে অনেকবার এসেছি। শ্রাবণ ভাই, কাল তো তোমার সাজা শেষ হয়ে যাবে, তা আবার কবে আসছো? আমি আর কোনোদিন জেলে আসবো না। এক মেম সাহেবের মাঝে
আমি আমার হারানো বোন বর্ষাকে খুঁজে পেয়েছি। ও আমাকে জানোয়ার থেকে মানুষ বানিয়ে দিয়েছে। আমি আর কোনো দিন কোনো অন্যায় করব না, কোনো দিন না। মেম সাহেব, মেম সাহেব, কাকে চান? এবারে মেম সাহেবকে, ওনাকে বলুন আমি একটা ভালো মানুষ হয়ে ফিরে এসেছি। ওনারা তো এখানে নেই, তুষারগড়ে চলে গেছে। ডাকাত পড়েছে মনে হয়।
এখানে কি চাও? সরি, আমি মনে করেছিলাম কেউ আপনাকে বেজ্জতি করছে। শাট আপ! আমাকে বেজ্জতি করার মতো পুরুষের এখনো জন্ম হয়নি। আমি রেডিওর কমেন্ট্রি শুনছি। এতক্ষণ আপনারা শুনছিলেন নারী নির্যাতন ছায়াছবির উপর ভিত্তি করে একটি বিশেষ অনুষ্ঠান। ও ম্যাডাম, আমি মনে করেছিলাম আপনি খুব বিপদে পড়েছেন। এখন তো আপনার ভুল ভেঙেছে। যান, নিজের কামরায় যান। দেখুন, কয়েকটা স্টেশন পরে আমি নেমে যাব। ওসব আমি শুনছি না, এটা আমার রিজার্ভ করার কামরা। আপনি যাবেন না আমি গার্ড ডাকব। ম্যাডাম, উপকার করতে এসে ফেসে গেছি বলে আপনি আমাকে আবার এই চলন্ত ট্রেনে ফিরে যেতে বলছেন? হ্যাঁ, যেইভাবে এসেছেন সেইভাবেই চলে যাবেন। ম্যাডাম, একটু ভেবে দেখুন, চলন্ত ট্রেনে আসা যাওয়া করা খুব রিস্কি। আমি কথা দিচ্ছি, তুষারগড় এলে শুধু কামরা নয়, এই ট্রেন থেকে আমি নেমে যাব। তুষারগড়? আমিও তুষারগড় যাচ্ছি। তাই নাকি? তাহলে তো ভালোই হলো, দুজন একসঙ্গে যাওয়া যাবে। দুজন নয়, একজন একজন করে। আপনি যাবেন আপনার পথে, আমি যাব আমার পথে। দিদি তো মনে হয়। স্যার, স্যার আইয়া পড়ছে, স্যার আইয়া পড়ছে। হ্যাঁ ড্যাডি, মামনি আমার। মামনি আমার, কতদিন পর তোকে দেখলাম। আর ন্যাকামো করতে হবে না, তুমি আমাকে দেখতে চাও না বলে দূরে সরিয়ে রাখো। এখন রাস্তা দাঁড়িয়ে আর অ্যাক্টিং নাই বা করলে। সীমা, এসব তুই কি বলছিস? ওকে মা, গাড়িতে পরিচয় হয়েছে। ও চলি ম্যাডাম, চল। হ্যাঁ চলো, চলো 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 চলো। গেট বন্ধ, জিপ স্টার্ট 200 মাইল স্পিডে। কি ব্যাপার? গাড়ি তো চালিয়ে যাচ্ছি, আপনি কোথায় যাবেন? কোথায় যাব তা তো জানি না। আপনি কোথায় যাবেন আপনি জানেন না? তুষারগড় প্রথম এলেন নাকি? তুষারগড় আমার জন্মভূমি, কিন্তু অনেকদিন পর এলাম। আচ্ছা, এই বামে একটা রাস্তা ছিল না? রাস্তাটা এখনো আছে এবং এটা সোজা ফরেস্টের দিকে চলে গেছে। আমার স্মরণশক্তি যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা না করে থাকে, তবে আমার মনে হচ্ছে আর একটু সামনে গেলে আমাদের বাড়ি দেখতে পাব। আপনাদের বাড়ি? হ্যাঁ, ছোটবেলায় এখানে আমাদের বাড়ি ছিল। এই যে গাড়ি থামান। তুই কোথায় বোন, তুই কোথায়? এই পৃথিবীতে আমি আমি বড় একা, কেউ আমাকে ভালোবাসে না। যাকে বোন ভেবে একটু আদর করতে চাই, সেই ক্রীড়ায় আমার কাছ থেকে মুখ সরিয়ে নেয়। খোদা,
তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও। চলো এখানটাই বসি। বস উর্মি, আমি ভাবতেও পারিনি তুমি আমার মতো সাধারণ একজন ড্রাইভারকে ভালোবাসবে। কেন, ড্রাইভাররা কি মানুষ না? হ্যাঁ মানুষ, কিন্তু তারপরও বলছি তুমি হয়তো আমাকে ভালোবেসে ভুল করেছো। না আকাশ, কোনো ভুল আমি করিনি, আমি ঠিকই করেছি। ওস্তাদ, আর একটু এলে ফকর গুতাকায় গাছটাই নষ্ট হইতো। এলন কাঠ গানের মধ্যে বলে তুই আয়তেন, এলন। ঠিক আছে তুই যা। আপনারা বইবে প্যাম্পৃতি করেন, আমি ওই কচু গাছের তলে বইবে পাহারা দিই। যা বলছি। ভালো কথা বলে দাঁড়ি দেয়। আকাশ দেখি তো কিসের গান, দেখি না। পুলিশ? আকাশ তুমি একজন পুলিশ অফিসার, এ কথা আমাকে আগে বলনি কেন? আর তুমি এ ছদ্মবেশ নিলে কেন? সে অনেক কথা উর্মি, তোমাকে আমি পরে বলবো, এখনো সব বাদ দাও তো। ও বাবা, তুমি পুলিশ? হ্যাঁ, হাত করা লাগিয়ে সোজা জেলখানায় নিয়ে যাব। তার মানে? তার মানে তোমাকে বউ বানিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। ও বাবা, গাছে কাঁঠাল গোফে তেল? হ্যাঁ, গাছে যখন ফল পাকে তখন কি গোফে তেল না দিয়ে উপায় থাকে? সেই ফল যদি গাছের মগ ডালে হয় তখন? তখন পেকেই গেল মরি, হায় হায় মগ ডালে যদি থাকে হবে কি উপায়, ফলত পেকেই গেল মরি, হায় হায় মগ ডালে যদি থাকে হবে কি উপায়, মাটিতে সে পড়বে কখন সেই আশাতে দিন যায়, হায় হায় ফলত পেকেই গেল মরি, হায় হায় মগ ডালে যদি থাকে হবে কি উপায়, ফলত পেকেই গেল মরি, হায় হায় মগ ডালে যদি থাকে হবে কি উপায়, মাটিতে সে পড়বে কখন সেই আশাতেই দিন যায়, হায় হায় ফলত পেকেই গেল মরি, হায় হায় মগ ডালে যদি থাকে হবে কি উপায়। হবে কি উপায়, মগ ডালে যদি থাকে হবে কি উপায়, মাটিতে সে
হায় ফল তো পেকেই গেল মরি হায় হায় মগ ডালে যদি থাকে হবে কি উপায় ফল তো পেকেই গেল মরি হায় হায় মগ ডালে যদি থাকে হবে কি উপায় ফল তো শয়তান তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, যার জন্য মা তোমাকে হারিয়ে বোবা হয়ে গেছে, যে জন্য মা আমাকে একটিবার আদর করে খোকা বলে ডাকতে পারে না, সেই শয়তানকে খুঁজে বের করে আইনের হাতে তুলে দেবার জন্যই আমি পুলিশের চাকরি নিয়েছি। বাবা, আমি জানি বাবা, ওই শয়তানকে শাস্তি না দেবার আগ পর্যন্ত তোমার আত্মা শান্তি পাবে না, কিছুতেই শান্তি পাবে না, কিছুতেই না। লায়ন, তোকে খুঁজে না বের করার আগ পর্যন্ত আমি ক্ষান্ত হব না লায়ন, কিছুতেই না। হেপা হেপা না পাকে ও আছো। হ্যাঁ হ্যাঁ আটকাইছে, তুই তো আমার ফাইলা, আরে কোন দাইলা উঠ, এই সময় বোঝাবার চিত্তে দশটা। আগে আমি যাই, গরুর মতো গুটু গুটু করে আমি আগে যাই, ওটা গরু আইছে, গরুর বাচ্চা গরু রাজানের গাড়ে তো বলতো আজকে দিছি মাথাও করতে পারছে না, এটার উপর দিলাম আমি সাথী এখন কও, ওই বুজারে বিয়া করবা না আমারে? কারে বিয়া বিবি রাজি বাহ, মালটা তো বেশ ভালোই। আরে তেজ আছে নাকি? হ্যাঁ
আপনি ক্ষমা করে দিন, সেদিন আপনাকে আমি ভুল বুঝেছিলাম। আজ আপনি না থাকলে যে আমার আমার কি হতো? রক্ত বেশি ঝামেলা করলে একেও জীবন রহমানের মতো ওপারে চালান করে দেব। হ্যালো, এম চৌধুরী বলছি। চৌধুরী সাহেব, একদল চোরাকার বাড়ি কাঠ চালানোর নাম করে রামগড় দিয়ে অবৈধ অস্ত্র চালান করছে। আমি সিআইডি ইন্সপেক্টর। গুড বাই। হ্যালো হ্যালো, রামগড়। কি ব্যাপার স্যার? তোমাদের ট্রাক চেক করব না? আমাদের ট্রাক চেক করতে পারবেন না, আমাদের মাল নেবার পারমিশন আছে। এই দেখুন। ও, মিস্টার নাসের খানের মাল? জি স্যার। পারমিশন ঠিকই আছে, তবে আমাদের কাছে ইনফরমেশন আছে যে এই গাড়িতে অবৈধ অস্ত্র যাচ্ছে। কি বলছেন স্যার? ঠিকই বলছি। এই তোমরা ট্রাক চেক করো, তুমি চল। বাক্স খোলো। কাজটা কিন্তু ঠিক হচ্ছে না স্যার। আমি বলছি খোলো। আমি পারবো না স্যার। এই দাও। আমার এলাকা অস্ত্র ব্যবসা হচ্ছে, বল কারা এর সঙ্গে জড়িত? বল। ধরো আগে, ধরো। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। কি বললে? নতুন ডিএফও জেনে গেছে আমি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত? হ্যাঁ, আজ একটা ব্যবস্থা না নিলে সে পুলিশ কমিশনারকে সবকিছু জানিয়ে দেবে। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। পুলিশ কমিশনারের কাছে যেতে হলে ওকে মৃত্যুর শাঁখও পাড়ি দিতে হবে। মৃত্যু! Hey, okay, come on, come on.
আমাকে বাঁচাও বাবা। হ্যাঁ চৌধুরী সাহেব, আপনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি, চলুন। কি বললে বাবা? হসপিটালে? হ্যাঁ শীঘ্রই চলো। ওই ফার্স্ট অফিসার মরেনি, এখনো বেঁচে আছে? জি, শুনেছি ওকে নাকি হাসপাতালে অক্সিজেন দিয়ে রেখেছে। তোর জান খুব শক্ত, অক্সিজেন তোকে আর বাঁচিয়ে রাখতে পারবে না। কি করছেন আপনি? উনি এখন ডেঞ্জার পিরিয়ডে আছেন, চিৎকার করবেন না। এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন। ঠিক আছে, আমি ওষুধগুলো নিয়ে আসছি। উর্মি তুমি থাকো। আমি জানি না, তবে উনি আপনার বাবাকে এখানে নিয়ে এসেছেন। তুমি আমার বাবাকে? না মানে আমি, চুপ করো। তোমাকে জেলে দিয়েছিলাম বলে তুমি আমার বাবাকে গুলি করে প্রতিশোধ দিয়েছ। আমার বাবাকে তুমি খুন করতে চেয়েছ। আমার মনে হয় তোমার মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, তাই তোমার মনে কোনো মায়া মমতা ভালোবাসা নেই। আছে, আছে, আমার একটা বোন আছে। আমার এই হৃদয়ে তোমার মতো বোনের জন্য স্নেহ মায়া মমতা সবই আছে, সবই আছে। এই নাও ওষুধগুলো। আকাশ, ওই শয়তান আমার বাবাকে গুলি করে খুন করতে চেয়েছিল। কে কে খুন করতে চেয়েছিল? যে আমার বাবাকে এখানে নিয়ে এসেছিল। কি বলছো তুমি? হ্যাঁ, সেই শহর থেকে ও আমাদের পেছনে লেগেছে। আমি আমি তোমাকে সব বলছি। বর্ষা, তুই কোথায়? আমার মন বলছে তুই বেঁচে আছিস, কোথায় আছিস তুই? বোন বলে যাকে মনে করেছি, বোনের স্নেহ মমতা দিয়ে যাকে এ বুকে ঠাই দিয়েছি, ও আমাকে গুন্ডা বদমাস বলে দূরে সরিয়ে দিয়েছে। কেউ কেউ এ গুন্ডাকে বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে ওকে আমি ছাড়ব না, ওকে আমি খুন করে ফেলব, খুন করে ফেলব। বাবা, বাবা কি হয়েছে তোমার? কান্দিস না মা, কান্দিস না। শ্রাবণ কোথায়? ওই শয়তানের কথা বলো না, ও তোমাকে গুলি করে খুন করতে চেয়েছিল। কি বলছিস? হ্যাঁ বাবা, সে তোমার বুক থেকে রক্ত ঝরিয়েছে। তার বুক থেকে রক্ত না ঝরানো পর্যন্ত আমি শান্তি পাব না। ও তো আমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে নিজের জীবন বিপন্ন করে এই হাসপাতালে নিয়ে এসেছে।
ও আমাকে রক্ত দিয়েছে। এসব তুমি কি বলছো বাবা? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। শ্রাবণ যদি রক্ত না দিত তবে আপনার বাবাকে বাঁচানো যেত না। ওনার এখনকার জীবন শ্রাবণেরই দান। বাবা, ওনার অবস্থা একটু ক্রিটিক্যাল, ওনাকে ডিস্টার্ব করবেন না। এখন ঘুমোতে দিন, আপনি যান। হ্যাঁ, আমাকে যেতেই হবে, শ্রাবণকে বাঁচাতে হবে। বর্ষা, আমি তো সব গুন্ডামি ছেড়ে দিয়েছি, আমি আমি একটা ভালো মানুষ হয়ে যেতে চেয়েছি। বর্ষা, তোর স্মৃতি আমাকে পাপ থেকে ফিরিয়ে এনেছিল, কিন্তু তবু কেন আমাকে পাপি বলে ফিরিয়ে দিল? বর্ষা, তুই কোথায়? তুই বদ, আমি গুন্ডা না, আমি বদমাশ না। আমার মা ছিল, বাবা ছিল, আমার বোন ছিল, আমার বোন ছিল, আমার বোন ছিল। তোমাকে প্রথম দেখে ভেবেছিলাম তুমি একটা ভালো মানুষ, কিন্তু তোমার ভালো মানুষের চেহারার মধ্যে যে একটা খুনি লুকিয়ে আছে তা আমি বুঝতে পারিনি। সবাই তো আমাকে ভুল বুঝল, তুমি আমাকে ভুল বুঝে মিথ্যে অপবাদ দিলে। শুধু অপবাদ নয়, আজ তোমাকে খুন করে আমি উর্মির বাবার রক্তের প্রতিশোধ নেব। উর্মির বাবা? আমি ঠিকই বলছি, আমি ওনাকে ভুল বুঝেছিলাম। আপনাকে না বুঝে আমি অনেক গালাগালি করেছি, খুনি বলেছি। আপনি আমাকে মাপ করে দিন ভাই। না বোন, না, তোমার কোনো দোষ নেই, সব আমার কপালে লিখন। বাবার জ্ঞান ফিরে এসেছে, উনি আপনাকে একটু দেখতে চাইছে, আপনি আমাদের সাথে একটু যাবেন? চলুন। কে কে তুমি? আমার নাম লায়ন। লায়ন? লায়ন মানে সিংহ, আর সিংহ যাকে কামড় দেয় সে বেঁচে থাকে না। কিন্তু তুই বেঁচে গেছিস, তোর প্রাণ শকুনের প্রাণ। তোর প্রাণ বেঁচে থাকলে আমার প্রাণ নষ্ট হয়ে যাবে, তাই তোকে মরতে হবে। না, পৃথিবীর কোনো ডাক্তার আর তোকে বাঁচাতে পারবে না। এই ধর।
চলো। কেঁদো না উর্মি, কেঁদো না। যে লায়ন তোমার বাবাকে খুন করেছে, সেই লায়ন আমার বাবাকেও খুন করেছে। আমি তাকে খুঁজে বের করবই। লায়ন আমার বাবারও খুনি, আমি ওকে খুঁজে বেড়াচ্ছি। তোমার বাবা? হ্যাঁ, আমার বাবা তুষারগড় থানার ওসি ছিলেন। তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে লায়ন। সেই মৃত্যু যন্ত্রণা সইতে না পেরে আমার আমার মা বোবা হয়ে গেছে। আকাশ, উর্মি এখন একা হয়ে গেছে। না, উর্মি একা নয়। উর্মিকে আমি আমার মায়ের কাছে নিয়ে যাব। হ্যাঁ, তাই নিয়ে চলো। চলো উর্মি। এসো উর্মি। আসুন। মা, ওর নাম উর্মি, ওর বাবাকে। মা, উনি শ্রাবণ এই তুষারগড়েই থাকতেন। উনার বাবাকেও ওই শয়তানরা মেরে ফেলেছে। হ্যাঁ মা, আমার মা বাবা কেউ নেই, এক বোন আছে, কিন্তু কোথায় জানি না। উর্মিকে দেখলে আমার বোনের কথা মনে পড়ে। ওর মানে বাবাও আজ মারা গেছে, তাই আপনার কাছে নিয়ে এলাম। ওকে আপনার বুকে একটু আশ্রয় দেবেন। লায়ন আমার নাম। লায়নের মতো পশু শক্তির সাথে মানুষের ব্রেন ককটেল করে আমার জন্ম। কোন শত্রুর চিহ্ন আমি রাখি না। আপনার বুদ্ধির জোরে আমরা বারবার বেঁচে যাই। ইন্সপেক্টর সালাউদ্দিন, জীবন, শরীফ চৌধুরী, সবাই আপনার বুদ্ধিতেই খতম হয়ে গেছে। অথচ দেখুন, তাতে আমাদের গায়ে বিন্দুমাত্র আঁচল লাগেনি। আমাদের পথের কাঁটা সব আপনি সুন্দরভাবে দূরে সরিয়ে দিয়েছেন। আর তোমরা আমার ব্যবসা বাড়িয়ে এসেছো, তাই ব্যবসা বাড়াতে হলে দু তিনটে খুন এমন কোনো ব্যাপার নয়। এবার তুমি বাড়ি যাও, বাসার সবাই হয়তো তোমার জন্য চিন্তা করছে। বাড়িতে আমার জন্য চিন্তা করার মতো কেউ নেই, শুধু বাবা ছাড়া। তাও আবার সারাক্ষণ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। তোমার তো বাবা আছে, কিন্তু আমার তো কেউ নেই। সেই ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি। লায়ন নামে এক শয়তান আমার বাবাকে খুন করেছে। লায়ন? হ্যাঁ, লায়ন। হ্যাঁ বাবা, তুমি কি তাকে চেনো? না, মানে এই নামে তো এলাকায় কেউ থাকে না। কিন্তু লায়নকে তোর কি প্রয়োজন? প্রয়োজন আমার না বাবা, প্রয়োজন আমার এক বন্ধু। ওই লায়ন নাকি তার বাবাকে খুন করেছে, তাই সে প্রতিজ্ঞা করেছে ওই লায়নকে খুন না করার আগ পর্যন্ত সে ক্ষান্ত হবে না। বাবা, আমি জানি লায়ন যদি এই এলাকায় থেকে থাকে তাহলে তুমি তার খোঁজ বের করতে পারবে। বলো বাবা, তুমি তাকে খুঁজে দেবে? এই কে তোর বন্ধু? শ্রাবণ। কোথায় থাকে? তা জানি না, তবে এই এলাকায় নতুন এসেছে। এই ঠিক আছে মা, লায়নের ব্যাপারে আর কারো সঙ্গে কোনো কথা বলার তোর দরকার নেই। খোঁজ পেলে আমি তোকে জানাবো। যা মা, তুই বিশ্রাম নে। শ্রাবণ? কে শ্রাবণ? শোন, এই মালগুলো যদি ঠিক মতো না পৌঁছে তাহলে লায়ন আমাদের কাউকে ছাড়বে না। ঠিক আছে বস। লায়ন, এই তাড়াতাড়ি কর। লায়ন কোথায় জানি না। এখনো সময় আছে, কোন লায়ন কোথায় জানি না। কোন লায়ন কোথায়?
সব জানে ওই রঘু। রঘু তুই যদি তোর জীবনকে ভালোবেসে থাকিস তাহলে একটা প্রশ্নের উত্তর দিয়ে জীবন দিয়ে পালিয়ে যা। বল লায়ন কে কোথায় থাকে? জানি না। বল লায়ন কোথায়? জানি না। বল লায়ন কি হলো, মন খারাপ করে বসে আছো কেন? তুমি এভাবে মন খারাপ করে থাকলে আমি কোনো কাজ করে আনন্দ পাই না। আমার কিচ্ছু হয়নি, তুমি আমাকে নিয়ে ভেবো না তো। কি হয়েছে আপনার? গুলি লেগেছে। গুলি লেগেছে? উনি, ওনাকে দেখো, আমি ডাক্তার নিয়ে আসছি। মা, ওনাকে ভিতরে নিয়ে যাই, চলো। সাব্বাস নাসির খান, সাব্বাস। আমার বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে এভাবেই খতম করে দিতে হয়, এবং তাই তুমি করেছো। থ্যাংক ইউ। কি হয়েছে? আমি আমার বাবার হত্যাকারী লায়নের সন্ধান পেয়েছি। আমাকে যে গুলি করেছিল তাকে আমি চিনতে পেরেছি। কোথায় যাচ্ছ? প্রতিশোধ নিতে। না, তুমি এই অবস্থায় যেও না, তুমি একা পারবে না। এটা আমার একার যুদ্ধ, আমাকে একাই করতে হবে। শোনো মা, শ্রাবণ ভাই একাই প্রতিশোধ নিতে গেল, কিন্তু আমার ভয় করছে, ও তো একা পারবে না। আকাশকে খবর দিতে হবে। নাসির খান, নাসির খান, কোথায় তুই? নাসির খান, শ্রাবণ, নাসির খান, কোথায় তুই? নাসির খান, নাসির খান, নাসির খান। শ্রাবণ, তুমি এখানে? কোথায়, কোথায় শয়তান নাসির খান? খবরদার, মুখ সামলে কথা বল, বাবা বাড়িতে নেই। বাবা, ছি, ওর মাতাটা খুনি স্মাগলারকে বাবা বলে ডাকতে তোমার লজ্জা করলো না? কি প্রমাণ আছে তোমার কাছে আমার বাবা যে একটা খুনি স্মাগলার? এই দেখো,
তোমার বাবা আমাকে গুলি করে হত্যা করতে চেয়েছিল, তাই ওই খুনিকে আমার প্রয়োজন। আর যতক্ষণ পর্যন্ত তোমার বাবাকে আমি না পাই ততক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে থাকবে। চলো, ছাড়ো, ছাড়ো বলছি, এসো, ছাড়ো। খানের পোশাক কুত্তা, খান এলে বলবি শ্রাবণ তার মেয়েকে তুলে নিয়ে গেছে। আমার মেয়েকে তুলে নিয়ে গেছে আমাকে। এত বড় সাহস শ্রাবণ, শ্রাবণ, শ্রাবণ বেঁচে আছে? জি স্যার, ও বেঁচে আছে। শ্রাবণ, আমি কুত্তা দিয়ে খাব। কে বললি? ওই শ্রাবণ নাসির খানের মেয়েকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ বস, আর বলে গেছে আপনাকে ওর হাতে তুলে দিলেই ওকে ছেড়ে দেবে। ওই কুত্তার বাচ্চার এত বড় সাহস, সিংহের সাথে লড়াই করতে চায়? যা, তোমাকে বিশ্বাস করতেই হবে। আমি প্রমাণ করে দেব তোমার বাবাই আমাকে খুন করতে চেয়েছিল। কিন্তু আমার বাবা কেন তোমাকে খুন করতে চাইবে? এই জন্য যে তোমার বাবা লায়নের লোক। লায়নের লোক? হ্যাঁ, যে লায়ন আমার বাবাকে খুন করেছে, যে লায়ন উর্মির বাবাকে খুন করেছে, আকাশের বাবাকে খুন করেছে, তোমার বাবার সেই লায়নের লোক। মিথ্যে কথা, আমার বাবা কিছুতেই একটা খুনি সাহায্যকারী হতে পারে না। তাহলে আমি যখন লায়নকে খুঁজে বেড়াচ্ছিলাম তখন সে কেন আমাকে খুন করতে চাইলো? তোমাকে আমার বাবা খুন করতে চাই? আমি নিজের চোখে দেখেছি, দেখছি, বড় প্রমাণ আর কিছু হতে পারে না। এই এদিকে এসো, যেভাবে হোক ওদের খুঁজে বের করতেই হবে। শোনো, নাসির খান বলেছে শ্রাবণকে দেখা মাত্র গুলি করে মেরে ফেলতে। যেহেতু শ্রাবণ জেনে গেছে যে লায়নের সাথে নাসির খানের সম্পর্ক আছে, সুতরাং তার মুখ বন্ধ করে দিতে হবে। চলো। হ্যাঁ চলো। এবার আমার কথা বিশ্বাস হলো তো? হ্যাঁ। চলো, এখানে আমাদের থাকা নিরাপদ নয়। কোথায় যাব? আমাদের পুরনো বাড়িতে। উর্মি, উর্মি, তুমি নাকি আমাকে খুঁজতে গ্যারেজে গিয়েছিলে? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে, শ্রাবণ ভাই চলে গেছে। কোথায় গেছে? জানি না, শুধু বলল সে নাকি তার বাবার হত্যাকারীর খোঁজ পেয়েছে। তাই নাকি? তাহলে চলো এক্ষুনি শ্রাবণ ভাইকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ চলো। এটাই ছিল একদিন আমাদের বাড়ি, বাবা আর ছোট বোন বর্ষাকে নিয়ে আমাদের সুখের সংসার ছিল। বর্ষা এখন কোথায়? আমি জানি না, আমি জানি না, কিন্তু আমার মন বলছে বর্ষা বেঁচে আছে, আমার বর্ষা বেঁচে আছে। মনে পড়ে কত কথা, স্মৃতি হয়ে আজ জাগায় ব্যথা। ছিল সেদিন কত রঙিন, কত না আশা ভালোবাসা। আজও আমি খুঁজে বেড়া সব কিছু ভুলে তোকে যে চাই, ভাই বোনে কবে মিলব রে। মনে পড়ে কত কথা, স্মৃতি হয়ে শুধু দেয় ব্যথা।
আকাশ দেখো আমার ছোট বোন বর্ষা। কিন্তু ওর নাম তো উর্মি। না আমার নাম উর্মি নয়, আমার নাম বর্ষা, আর এ আমার শ্রাবণ ভাই। তোমার ভাই? হ্যাঁ, ছোটকালে আমার ভাইকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। আমি আমার ভাইকে খুঁজতে গিয়ে গাড়ি নিচে পড়ে যাই। আমি জেল থেকে ফিরে তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। ববি, আমার বোনকে আমি খুঁজে পেয়েছি, আর আমার কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই। আজ আমার অনেক আনন্দের দিন, অনেক আনন্দ। লায়ন, লায়ন আমার নাম। লায়ন, কুত্তার বাচ্চা। না, লায়ন মানে সিংহ, আর সিংহ যাকে থামা দেয় সে বেঁচে থাকে না। কিন্তু তুই বেঁচে গেছিস শ্রাবণ, তোর প্রাণ বেঁচে থাকলে আমার প্রাণ নষ্ট হয়ে যাবে, তাই তোকে মরতে হবে। শ্রাবণকে মারলেও তুই বাঁচতে পারবি না লায়ন, তুই আমার বাবাকে খুন করেছিস। তোর বাবা? হ্যাঁ, আমার বাবা ছিলেন তুষারগড় থানার ওসি মরহুম সালাউদ্দিন সাহেব, তুই তাকে খুন করেছিলি। আজ তোকে আমি শেষ করে দেব। খাঁচার মধ্যে থেকে ছটফট করা যায় কিন্তু কাউকে খতম করা যায় না। তোরা এখন লায়নের খাঁচায় বন্দি, সে খাঁচা থেকে কেউ কোনো দিন মুক্তি পাইনি। এই, সব কটাকে শেষ করে দে। দাঁড়ান, এভাবে শেষ করলে আমার অপমানের প্রতিশোধ আমি নিতে পারবো না। তোমাকে অপমান? হ্যাঁ, এই শয়তান শ্রাবণ আমাকে বাড়ি থেকে তুলে জঙ্গলে নিয়ে আমার ইজ্জতের উপর হামলা করেছে। না বাবা, না, তুমি না। ও আমাকে অপমান করেছে, ওকে আমি শেষ করে দেব। আমার উপর যে অত্যাচার ও করেছে সে যন্ত্রণা ওকে আমি তিলে তিলে দিয়ে মারব। Huh?
বাস বাইরে গুপ্ত থেকে চলে নিয়ে যেতেছে। অনে যাই খালাম মারে খবরটা দিয়ে আসি। ওদের লুকিয়ে না রাখলে তোদের নিয়ে আনন্দ ফুর্তি করবো কিভাবে? মুখ সামলে কথা বল, এখনো সময় আছে, ওদের ছেড়ে দে, নয়তো ওরা যদি এসব জানতে পারে দুনিয়ার কোথাও ওদের আটকে রাখতে পারবে না। লায়নের কাছে একবার যে পা রাখে সে পা বের করতে পারে না। তুই লায়ন হয়ে বিড়ালের মতো আচরণ করছিস, তুই যদি সত্যি লায়ন হয়ে থাকিস তাহলে ওদের ছেড়ে দে। ছেড়ে দিতে পারি এক শর্তে, তোরা দুজন ওই দুজনকে ভালোবেসে যেভাবে আনন্দ দিস ঠিক সেভাবে আমাকেও আনন্দ দিবি। বল রাজি? না। তাহলে নিজের চোখে তোরা ওদের মৃত্যু দৃশ্য দেখে নে। তোরা যদি আমার কথা না শুনিস তাহলে 10 মিনিটের মধ্যে ওরা ওই পানিতে ডুবে মারা যাবে। বল তোরা রাজি?
আমি জাগা মতো নাই, সবাই সবকিছু পাইলো, আমি কি পাইলাম, আমার কি হইব।